যে প্রাণী কখনো মৃত্যু ঘটে না প্রাণী জন্ম নিলে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে এটাই আমরা এতদিন শুনে আসছি তবে মানুষ না হলেও একটা ছোট প্রাণী কিন্তু প্রায় লাভ করেছে বলেছেন বিজ্ঞানীরা বিশেষ জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে আক্ষরিক অর্থে কিন্তু এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে মৃত্যুর কোনো রকম আশঙ্কা থাকলে এরা বার্ধক্যের উল্টো পথ ধরে জেলি বার্ড পলিপ বডি ন্যাশনাল জিওগ্রাফির গবেষকরা জানিয়েছেন যদি এই জেলি বিষয় চলে কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে চলে যায় চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করা করে গুটি বাঁধে পলিপের আকারে এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবে কমিয়ে দেয় বয়স

ওয়ার্ম ওমর এদের এদের শরীরে কোনো অংশ কেটে দুটো করে দিলে দুটো পৃথক প্ল্যাটফর্ম তৈরি হয় যায় শরীরে বয়স হলেও স্টেডি টার্ন টাটলদের ক্ষেত্রে অর্গানের বয়স কিন্তু বাড়ে না অন্য কোনো বড় মাছ এদের খেয়ে কিংবা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই মারা যায় কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে মৃত্যু এদের হয় না বয়স পরিবর্তনের ক্ষমতা কিন্তু পূর্ণ বয়স্ক পূর্ণ বয়স্ক না হলে আসে না বংশ বিস্তারের ক্ষমতা সম্পূর্ণ জেলিফিস গুলি একমাত্র অমর এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা এই জেলিফিশগুলো গুলো মূলত ভূমধ্যসাগর এবং জাপানের সমুদ্রে দেখা যায় জাপানের কিয়তা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই জেলিফিশ নিয়ে গবেষণা করেছেন